হ্যালো ক্লাস, আজকে আমাদের CE411 এর ফার্স্ট ক্লাস একটা দেখাবো তোমাদের। আজকে ক্লাসের টপিকটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন ফর বিম অ্যান্ড ফ্রেম। আজকে আমরা শুধু বিম নিয়ে কথা বলি। তো কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন মানে হচ্ছে, ইনফ্লুয়েন্স লাইন মানে তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা ভিডিও আপলোড করেছি, ওইখানে তোমরা দেখেছো যে ইনফ্লুয়েন্স লাইন বলতে সাধারণত বোঝায় যে যদি আমাদের কোনো একটা বিমের উপরে 1 কিপের একটা লোড মুভ করতে থাকে, তাহলে কোনো একটা স্পেসিফিক ফোর্স কিভাবে চেঞ্জ হবে ডিউ টু দি মুভমেন্ট অফ দ্যাট ইউনিট লোড ইজ কল দি ইনফ্লুয়েন্স লাইন, তাই না? ধরো তুমি এখানে আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকলা, এই যে আর এর ইনফ্লুয়েন্স লাইন, এটা বোঝাচ্ছে যে ইউনিট লোড যদি এতে থাকে, 1 কিপের একটা লোড, তাহলে তার মান একটা পাওয়া এক পাওয়া গেল। সে যদি মুভ করে বিতে আসে, তাহলে এতে কোনো রিয়েকশন আসবে না। সে মুভ করে যদি এই সিতে আসে, তাহলে সি এর ঠিক নিচে যে অর্ডিনেটটা সেটা হচ্ছে আর এ, মানে সিতে ইউনিট লোড আছে কিন্তু রিয়েকশনটা কত এ পয়েন্টে, সেটা হচ্ছে সি এর নিচে, ইউনিট লোডটা যে পজিশনে আছে। ঠিক তেমনি ইউনিট লোডটা মুভ করে যদি এই পজিশনে আসে, তাহলে অর্ডিনেট কত, জিরো। তার মানে ইউনিট লোড যদি লাস্ট এই সাপোর্টের উপরে থাকে, তখন আমার এ সাপোর্টে কোনো রিয়েকশন আসবে না। মনে রাখতে হবে যে এই ইনফ্লুয়েন্স লাইনটা শুধুমাত্র আর এ, তার মানে এ পয়েন্টে রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে এইটা। ইউনিট লোড কোথায় থাকুক, ইউনিট লোড এখানে থাকা মানে এ জায়গায় আছে, তার মানে হচ্ছে যে আর এর ডায়াগ্রামে যদি তুমি আসো, তাহলে তুমি এই ইউনিট লোডের নিচে যে অর্ডিনেট সেটা হচ্ছে আর এর মান মনে থাকবে। অনেকে বলে যে আমার ইউনিট লোড সি এর নিচে, সিতে যদি থাকে, তাহলে এই অর্ডিনেটটা বুঝি আর সি। আর সি না, তুমি তো আর এ ডায়াগ্রামের মধ্যেই আছো। তাহলে ইউনিট লোডটা যদি আবার সিতে আসে, তাহলে সি এর ঠিক নিচে যে অর্ডিনেট যে যে মানটা, ধরো 0.5, সেটা হচ্ছে আর এর মান। আজকে আমরা যে ইনফ্লুয়েন্স লাইনটা নিয়ে কথা বলবো, আজকে খুব ছোট একটা ক্লাস নিচ্ছি, তোমাদের পরীক্ষায় আসবে এবং খুব সহজ টপিক। যে তোমাকে যদি এরকম একটা বিম দিই এবং আমি যদি বলি ঠিক আছে তুমি এবার ইনফ্লুয়েন্স কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন আঁকো, কোয়ান্টিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন না। কোয়ান্টিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন মানে যে ইনফ্লুয়েন্স লাইন গুলার অর্ডিনেটও প্রকাশ করা থাকবে, কিন্তু কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইনে উই ডোন্ট নিড টু উই নর্মালি ডাজেন্ট মেনশন দি ভ্যালু, উই জাস্ট অনলি স্কেচ দি কোয়ালিটেটিভ ডায়াগ্রাম অফ দি ইনফ্লুয়েন্স লাইন। ঠিক আছে, তো দেখো এখানে আর এ, আর এ তো বুঝতে পারছো এ পয়েন্টে সাপোর্টটা উঠিয়ে আমরা 1 কিপ উঠাইলাম, তারপরে এটা এভাবে আমরা একে ফেলবো। মনে রাখতে হবে যে সাপোর্টগুলো যে জায়গায় আছে সেই জায়গা দিয়ে সে পাস করবে, জিরো অর্ডিনেট হবে এখানে, তাই না? কারণ স্বাভাবিকভাবে যদি 1 কিপের একটা লোড বি সাপোর্টের উপরে থাকে, তাহলে আর এ জিরো হবে। এই যে জিরো জিরো জিরো, তারপর তুমি স্কেচ করবে, এমনভাবে স্কেচ করতে হবে যে যাতে সে একটা কন্টিনিউয়াস একটা শেপ ফলো করে। যেমন আর বি, তাহলে বি তে সে উঠে গেছে 1 কিপ, এবং আমাদের এইভাবে উঠে আমরা সি পয়েন্টে নেমে গেল, তারপরে কন্টিনিউয়াস শেপ রাখার জন্য এভাবে না, এভাবে গেলে তো বিমটা ভেঙে যাচ্ছে। তো আমরা এটা কন্টিনিউয়াসলি স্লোপটা মেনটেন রাখতে হবে, সে চলে এখানে যাবে। একটা জিনিস বোঝারও যে এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, যেহেতু ফিক্স সাপোর্ট তাহলে আমাদের এটা একটু, যে এটা তোমরা পড়েছো হয়তো 211-এ, সরি 311-এ, স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 1-এ, যে ফিক্স সাপোর্টে আমাদের কার্ভটা শুরু হয় একটু পর থেকে, তাই না? আচ্ছা, এখানে মোমেন্টের বি, বি পয়েন্টে মোমেন্ট কিভাবে করি আমরা, আমাদের সিস্টেমটা ছিল, একটু রিভিউ যদি করি, যে সাপোর্ট মোমেন্ট বের করার জন্য সাপোর্টের দুই পাশে দুইটা আমরা একটা হিঞ্জ দিয়ে এর দুই পাশে আমরা এক পাশে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এই পাশে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিব। তাহলে বি পয়েন্টে হিঞ্জ করে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিলে কি হবে, সে নিচে নেমে যাবে, আর এখানে দিলে সেও নিচে নেমে এভাবে উঠে কন্টিনিউয়াস শেপ মেনটেন করবে। যেমন বিবি দেখো, বিবি হলে এই পাশে একটা নিচের দিকে ডাউনওয়ার্ড, এই পাশে একটা ডাউনওয়ার্ড। আচ্ছা একটু দেখায়, যদি আমরা মোমেন্ট বের করতে চাই তখন হচ্ছে এই যে এরকম আমরা অ্যাপ্লাই করি, তো এটা এভাবে অ্যাপ্লাই করলে এই বিমটা নিচের দিকে নামবে এইভাবে।
আর এটা এভাবে যাবে। আচ্ছা, আর যদি তুমি শেয়ার করো তাহলে এই এবং এই, তাই না? বি সাপোর্টের এখান থেকে এটা যদি নিচে নামে তাহলে সে নিচে নেমে গেল, সে উপরে উঠলো, উঠে এভাবে চলে আসবে। কন্টিনিউয়াস শেপ রাখতে হবে। হ্যাঁ, কেউ এভাবে দিয়ে আবার তোমরা আবার এভাবে দিও না, এটা ভুল। ঠিক আছে, আচ্ছা, তো ধরো আমরা আরেকটা দেখি এখানে। তুমি আরে ঠিক তেমনি, হ্যাঁ আরে দেখো এই পয়েন্টে উঠাইলা, তারপরে সে নিচে নেমে আসলো বি পয়েন্টে সাপোর্ট, তারপরে শেপটা ঠিক রাখার জন্য সে এভাবে নিচে গেল, সুন্দর করে উঠে এখানে আগে চলে যাবে, ফিক্স সাপোর্টে একটু আগে গিয়ে নামবে, তাই তো? কারণ ফিক্স সাপোর্টে মোমেন্ট কি হয়, মোমেন্ট থাকে, সে মোমেন্টকে রেজিস্ট করে দিলে একটা মোমেন্ট এখানে থাকবে। আর বিতে দেখো ফিক সাপোর্ট, বিতে উপরে উঠে গেল, সেভাবে চলে গেল, দিয়ে দিলাম মোমেন্টের বি, বি পয়েন্টের মোমেন্ট হলে এখানে একটা মোমেন্ট, এখানে একটা মোমেন্ট, তাহলে এ পয়েন্টে কি হবে, এ সাপোর্টে এদিকে যদি চাপাও তাহলে সে নিচের দিকে নামবে, আর এটাও নিচের দিকে নামবে, উঠে গেল। বি পয়েন্টে সি পয়েন্টে শিয়ার বের করতে বলছে, সি পয়েন্টে শিয়ার মানে কি? সি পয়েন্টে শিয়ার মানে হচ্ছে যে সি পয়েন্টে শিয়ার হলে এ প্রান্তে একটা, বাম প্রান্তে এভাবে, ডান প্রান্তে এভাবে, তাহলে তোমার এই প্রান্তটা, এই অংশটা সে এভাবে নেমে যাবে, এই অংশটা সে উঠে যাবে, তাহলে এভাবে উঠে সেভাবে গেল আর সেভাবে নামবে, নামে সেভাবে চলে আসবে, হয়েছে? ঠিক আছে, ঠিক তেমনি মোমেন্ট এট সি, সি পয়েন্টে যখন তুমি মোমেন্ট বের করবা কি হবে, সি পয়েন্টে মোমেন্টের বেলায়, সি পয়েন্টে মোমেন্টের বেলায় হবে এই এই, তাহলে এই পয়েন্টে আমাদের সি ইন্টারনাল হিঞ্জ, একটা হিঞ্জ বসায়, তাহলে সেই প্রান্তটা কি নিচের দিকে নামলো আর এই প্রান্তটাও নিচের দিকে, না সে দিবা এভাবে দিব, তাহলে তাহলে বিমটার এই প্রান্ত, এই অংশটা, এই অংশটা সে উপর দিকে উঠে গেল, এই অংশটা সে উপর দিকে উঠে এভাবে নিচের দিকে নেমে গেল। ওকে, আচ্ছা, আমরা যদি এখানে যেটা হবে যে এখানে ইন্টারনাল হিঞ্জ রেখে তুমি যদি এই প্রান্তটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবা তখন সেই হবে এভাবে উঠে যাবে, আর এই প্রান্তটা যেহেতু বিমের মাঝখানে সে যদি তুমি ক্লকওয়াইজ ঘুরাও দেখবা যে সে এদিকে, তুমি তোমার কলমটা নিয়ে মাঝে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও তাহলে দেখবা যে কলমটা উপরের দিকে উঠতেছে আর এই কলমটা, এই অংশটা এভাবে উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এই দুইটা ম্যাথ তোমরা নিজেরা সলভ করো, সলভ করে আমাকে বললো। আচ্ছা, এই এইটা তোমরা আসলাম কাসিম আলী স্যারের বইয়ে আরো খুব ডিটেলস পাবা, আমি একটু দেখাই, তোমরা পাবা হচ্ছে, ইনফ্লুয়েন্স লাইন ফর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, হ্যাঁ এক্সাম, তুমি এটা পর 15th চ্যাপ্টারে পাবা, আর এটা হচ্ছে এই যে এক্সাম্পল 15.5, এক্সাম্পল 15.5 করবা, করবি এটা, এটা বুঝলে তুমি মোটামুটি সব বুঝে যাবা, আর হচ্ছে এক্সাম্পল 15.6 আমি পরে দেখাবো, আগে 15.5টা করো, ঠিক আছে? ওকে।